নমস্কার আলিপুর আবাদ দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে তার জেরে রবিবার বারোই সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস নিম্নচাপের প্রভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ যা আগামী সময়ে আরও শক্তি বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে যার জেরে রাজ্যে ফের হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় পরের সপ্তাহে শুরুতে ভারী বৃষ্টিও শুরু হবে আরো কয়েকটি জেলায় এই জেলাগুলি ছাড়াও ঝাড়গ্রাম পুরুলিয়াতে সোমবার ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবারও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার কলকাতার আকাশ মেঘলা থাকবে সঙ্গে কয়েক মজার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস বৃষ্টির সঙ্গে উপকূলবর্তী জেলায় ঝোড়ো হাওয়া সতর্কতা জারি করা হয়েছে তেরোই সেপ্টেম্বর সোমবার এবং চোদ্দোই সেপ্টেম্বর মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে ভারী বৃষ্টির ফলে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের নিচু এলাকায় জল জমা সময় রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে সমুদ্র উত্তর হতে পারে তাই যারা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন তাদের শনিবার সন্ধ্যার মধ্যে ফিরে আসতে বলা হয়েছে রবিবার সকাল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এখনও পর্যন্ত যা গতিবিধি তাতে পশ্চিমবঙ্গ উড়িষ্যা সীমান্ত বরাবর এগিয়ে আসতে পারে নিম্নচাপটি ব্যাপক প্রভাব পড়তে চলেছে উপকূলবর্তী এলাকাগুলিতে নিচু এলাকায় ফের জল জমার সম্ভাবনা রয়েছে ক্ষতিগ্রস্ত হতে পারে চাষের জমি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের প্রভাব থাকতে পারে চোদ্দো তারিখ পর্যন্ত আজ এগারোই সেপ্টেম্বর রাজ্যের রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হতে পারে বারোই তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে এর প্রভাব তেমন পড়বে না বলেই জানানো হয়েছে এদিকে দুর্যোগের আশঙ্কার মধ্যে ফের ভেসে উঠেছে গুলাবের নাম যশের পর থেকে গুলাবের নাম ঘোরাফেরা করছে লোকমুখে যদিও সেপ্টেম্বরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা খুবই কম আবাদ দপ্তরের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ের কথা বলা হয়নি তবে এটা বলা হয়েছে যে বইতে পারে জোরালো হাওয়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি অবশ্যই ক্লিক করে রাখবেন ধন্যবাদ